দুগণ অতি দুঃখের সহিত আজকে সাংবাদিক সম্মেলন করতেছি। কেননা গতকাল কানিরবাজার অন্তর্গত দুর্গানগরে সংঘটিত উভয় ঘটনার জন্য ত্রিপুরাজ্য মহেন্দ্রের পক্ষ থেকে নিন্দা। ত্রিপুরাজ্যের শান্তিপ্রিয় জনসাধারণ গতকাল 25-8-2024 কানিরবাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাথা ভাঙ্গাকে কেন্দ্র করে 8টি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, 3টি গাড়িতে অগ্নিসংযোগ, বাড়ির বাউন্ডারি ভাঙচুর, বাড়িঘরের দোকানপাট লুট, দোকানঘর লুট, ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি উপঘটনার জন্য ত্রিপুরা কাজমহেন্দ্রের পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে। যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকার বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতিব্যস্ত, সেখানে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী। রাজ্যের ও এলাকার ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। সাথে সরকার প্রশাসন নিকট দাবি করা হচ্ছে উভয় ঘটনার দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন করা হয় এবং ক্ষতিগ্রস্তদের তদন্তক্রমে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের নিকট অনুরোধ করা হচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেওয়ার কথা ছিল, ডিসিপির কাছে, কিন্তু আজকে অফিস বন্ধ, আমরা দিতে পারি নাই, সেটা চলিয়ে আসছি। দুঃখের ব্যাপার, নির্বাচন থানা আমাদের অনুমতি দেয় নাই যাইতে। দুঃখের ব্যাপার, ভারতবর্ষের মধ্যে এই নজির নেই যে জমিয়তের প্রতিনিধিকে কোনো স্পটে যাইতে নিষেধ করা। এই প্রথম আমি 42 বছর কাজ করছি, কাজ করতেছি আমি 42 বছর থেকে ত্রিপুরায় জমিয়তের কাজ করতেছি, আমি সভাপতি। এই প্রথম আমাকে আজকে দুর্গানগরে যাইতে নিষেধ করা হয়েছে এটা থানা থেকে, এটা আমি মানতে পারি নাই।